জয় গুরু। শুরু হলো দূত দীপ্তি অনুষ্ঠান। আজকের দূত দীপ্তি অনুষ্ঠানে আলোচনার বিষয় অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ও নানা সমস্যা। লিখেছেন ডক্টর সদাপ্রিয় বসু, এমডি ডিপকার, অধ্যাপক রঞ্জন রশ্মি বিভাগ, NRS মেডিকেল কলেজ, কলকাতা। আজকের রিটায়নি চ্যানেলে দূত দীপ্তি অনুষ্ঠানের আলোচনার বিষয় অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ও নানা সমস্যা। পেটের গোলমাল চলছে কদিন ধরে, কিছু একটা ওষুধ দিন তো। কথাটা শুনে মুখের দিকে তাকালো ঔষধের দোকানদার, চারটে ট্যাবলেট দিয়ে বলল দিনে দুটো করে খাবেন, নজরে পড়বে না, তাতে একটা অ্যান্টিবায়োটিক ও অন্য ঔষধের মিশ্রণ, হজমের গোলমাল, পেট খারাপ, দু তিন দিনের জ্বর ইত্যাদিতে ডাক্তারের পরামর্শ না নিয়ে ঔষধ খাওয়ার প্রবণতা বাড়ছে ক্রমাগত। ইদানিং মোবাইলের সাহায্যে নেট ও গুগলের মাধ্যমে ঔষধের নাম জেনে নিয়ে ঔষধ খাওয়ার অভ্যেস অনেকের মধ্যেই পরিলক্ষিত হচ্ছে। অনেকের ধারণা আগের বার জ্বরের সময় যে ওষুধ খেয়ে জ্বর ছেড়েছিল, এবার সেই ঔষধ দু তিন দিনের জন্য ব্যবহার করলেই তো হলো, আবার ফি দিয়ে লাইন দিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার কি দরকার। এক সময় তো বিভিন্ন পত্র পত্রিকা ও ফেস্টুন ব্যানারে লেখা থাকত জ্বর হয়েছে, ম্যালেরিয়া হতে পারে, ক্লোরোকুইন বড়ি খান। এইভাবে পছন্দ মতো ওষুধ কিনে খেলে কি সমস্যার সুষ্ঠু সমাধান হয়? না, তা হয় না। নিজের পছন্দ মতো বড়ি খেয়ে অসুস্থতার বিপদ কাটানোর এই প্রবণতাই ডেকে আনছে আরো বড় সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু গবেষণায় ইতিমধ্যে জানা গেছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সংক্রান্ত সম্ভাব্য বিপদের কথা। সেই সঙ্গে বিশ্বজুড়ে আহ্বান জানানো হচ্ছে সচেতনতা বাড়ানোর। যখন তখন খুশি মতো জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা, পেট ব্যথা, বদ হজম, প্রস্রাবে জ্বালা ইত্যাদি নানা উপসর্গ ও শারীরিক সমস্যার সঠিক কারণ অনুধাবন না করে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ, বিশেষত অ্যান্টিবায়োটিক, ট্যাবলেট, ক্যাপসুল প্রভৃতির যথেচ্ছ ব্যবহার তৈরি করছে AMR অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, যা বাড়াচ্ছে আগামী দিনে মারাত্মক বিপদের আশঙ্কা, বিশেষত যখন অ্যান্টিবায়োটিক সঠিক মাত্রায় ও সঠিক সময় অবধি ব্যবহার না করা হচ্ছে। এই বিপদের নিরিখে অন্য অনেক দেশের থেকে অনেক ধাপ এগিয়ে রয়েছে আমাদের এই দেশ ভারতবর্ষ, কারণ সচেতনতার অভাব আর স্বাস্থ্য সদাচারের নিয়ম না মেনে চটজলদি শরীরের উপসর্গগুলো কমিয়ে ফেলার মারাত্মক প্রবণতা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এখনই সতর্ক না হলে কয়েক বছরের মধ্যে এমন দিন আসতে চলেছে
যখন বহু অ্যান্টিবায়োটিক কোনো কাজই করবে না অনেকের শরীরে। এই বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক বা ফার্মাকোলজিস্টরা বিভিন্ন আলোচনা সভা বা সেমিনারে ড্রাগ অ্যাবিউজ বা ড্রাগ ওভারইউজ নিয়ে প্রায়ই আলোচনা করে থাকেন। বহু জটিল ব্যাধির ক্ষেত্রে কার্যকরী অ্যান্টিবায়োটিকের প্রতি যদি জীবাণু রেজিস্ট্যান্স তৈরি হয় তখন বিকল্প ঔষধ পাওয়া নিয়ে তৈরি হয় সংশয় ও উদ্বেগ। যক্ষা বা টিউবারকিউলোসিস রোগের চিকিৎসার ক্ষেত্রে এই ড্রাগ রেজিস্ট্যান্স এক ক্রমবর্ধমান জটিল সমস্যা। যক্ষা রোগের ঔষধ বা অ্যান্টিবায়োটিক কিছুদিন ব্যবহার করার পরেই অনেকে ওষুধ খাওয়া বন্ধ করে দেন, পরে আবার ওষুধ ব্যবহার করলে সেই ওষুধে আর কাজ হয় না, তখন বিকল্প ঔষধ ব্যবস্থা করতে হয়। এই পরিস্থিতির গুরুত্ব বুঝে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুপ্রেরণায় সচেতনতা বাড়ানোর জন্য বিশ্বব্যাপী নানা ব্যবস্থা নিচ্ছে চিকিৎসা বিজ্ঞানীরা। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এবং সায়েন্স মিউজিয়াম গ্রুপ অফ লন্ডন এর যৌথ উদ্যোগে পরিকল্পনা এক প্রদর্শনীর ইতিমধ্যে লন্ডনে দেখানো হয়েছে। সুপার বাগস দ্য ফাইট ফর আওয়ার লাইফ নামে এক প্রদর্শনী। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের অধিকর্তা জানিয়েছেন যে ভারতেও শীঘ্রই এই রকম প্রদর্শনীর ব্যবস্থা করা হবে, তবে এ দেশে যা প্রদর্শিত হবে তা পুরোপুরি লন্ডনের মতো নয়। এদেশের পরিস্থিতি এবং এখানকার কিশোর কিশোরী ছাত্র যুবকদের মানসিকতা বিবেচনা করে আগামী বছরে এই সুপার বাগ সংক্রান্ত প্রদর্শনীর ব্যবস্থা হবে। এখন জানতে হবে কি এই সুপার বাক্স। কোন অ্যান্টিবায়োটিক মাত্রাতিরিক্ত ভাবে ব্যবহার করলে বা অনিয়মিত এবং অনিয়ন্ত্রিত ভাবে ব্যবহার করলে শরীরে সেই ঔষধের প্রতি প্রতিরোধ তৈরি হয়, তখন সেই ঔষধ আর সহজে কাজ করতে চায় না, কারণ ততদিন শরীরের উপস্থিত জীবাণু বা ব্যাকটেরিয়া হয়ে উঠেছে শক্তিশালী। অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন শক্তিশালী সেই জীবাণুকুলকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় চিহ্নিত করা হচ্ছে সুপার বাক্স নামে। দিন দিন বিশ্বজুড়ে এই সুপার বাক্স হয়ে দাঁড়াচ্ছে জটিল সমস্যার কারণ। চিকিৎসা বিজ্ঞানীদের আশঙ্কা, এখনই সাবধান না হলে এমন সময় আসতে পারে যখন অধিকাংশ সুপার বাক্সের সাথে লড়াই করার মতো কোনো ঔষধ পাওয়া যাবে না, ফলে বহু রোগের চিকিৎসা করা দুরূহ হয়ে পড়বে। বিভিন্ন দেশে ইতিমধ্যে AMR অ্যান্টি মাইক্রোবায়াল রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণ করার জন্য কড়া নিয়ম চালু করেছে। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তর ও হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর উদ্যোগে প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে 5 বছরের ছোট শিশুদের মৃত্যুর প্রায় 25% হচ্ছে নিউমোনিয়া থেকে, যা সঠিকভাবে সারানো যাচ্ছে না অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য। এখন থেকে সাবধান না হলে আরো বহু রোগ চিকিৎসা করা কঠিন থেকে কঠিনতর হয়ে দাঁড়াবে। আগামী দিনে এই সমস্যা আরো ভয়াবহ আকার নিতে পারে বলে উল্লেখ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হুয়ের এই রিপোর্টে। চিকিৎসা বিজ্ঞানী বিশেষত ঔষধ বিশেষজ্ঞ বা ফার্মাকোলজিস্টরা জানাচ্ছেন বিভিন্ন স্তরে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
এ বিষয়ে কড়া হওয়া দরকার সরকারেরও, যাতে যে কোনো ধরনের ঔষধ ব্যবহার যাতে নিয়ন্ত্রণ করা যায়। ঘুমের ঔষধ, কাশির সিরাপ ইত্যাদির বিক্রির ক্ষেত্রে যেমন কিছুটা নিয়ন্ত্রণ আছে, তেমনি বিধিমাফিক চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। মুড়ি মুড়কির মতো বড়ি কিনে খাবার প্রবণতা মারাত্মক, যা জটিল থেকে জটিলতর করে তুলছে এই সমস্যাকে। হাসপাতাল, চিকিৎসক, ঔষধ বিক্রেতা এবং আপামর জনসাধারণের মধ্যে সচেতনতা না বাড়লে আগামী দিনে পরিস্থিতি হবে ভয়াবহ এবং গভীর দুশ্চিন্তার কারণ। এই ভবিষ্যতের কথা চিন্তা করে বিশ্ব কল্যাণের মূর্ত প্রতীক পরম কারুণিক দয়াল ঠাকুর তার স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থের একাদশতম বাণীতে বলেছেন, কুচিকিৎসিত হওয়ার চাইতে অচিকিৎসিত থাকা বহুলাংশে ভালো, কারণ তাতে প্রকৃতির সাহায্য পাওয়া যায়। আরোগ্য হতে কিন্তু কুচিকিৎসা প্রকৃতিকেই বিপন্ন করে তোলে। আজ এই পর্যন্ত। তার আগে আপনাদের কাছে প্রশ্ন, পরম পিতা আমাদের কত আগে কত সুন্দর বাণী দিয়ে রেখেছেন, তিনি অন্তর্যামী, তিনি জানেন কখন কি হবে, তাই শতবর্ষের পূর্বেও তিনি কি হবে তিনি জানতেন। আর আমার এই ভিডিওটি দেখার পরেই আপনি কি সচেতন হয়েছেন? যদি হয়ে থাকেন, আপনার প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধবদের সবাইকে সচেতনতার লক্ষ্যে আর ঠাকুরের ভাবধারা পৌঁছে দিতে আশা করি এই ভিডিওটি প্রচুরভাবে শেয়ার করবেন, এই প্রার্থনা আপনাদের কাছে। যদি ভালো লাগে অবশ্যই সুচিন্তিত মতামত কমেন্টে লিখবেন ও লাইক করবেন, আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক তো রয়েছে। পরমপিতার আতুল চরণে আপনার এবং আপনার পরিবারের সবার সুস্থ জীবন প্রার্থনা করি। জয় গুরু, বন্দে সহজতম। এখানেই শেষ হল দ্রুত দীপ্তি অনুষ্ঠান।